হাতে আর দুদিন, তারপরে 21 জুলাই সাজো সাজো রব ধর্মতলা চত্বরে তৈরি হচ্ছে পেল্লাই মঞ্চ। শহীদ দিবসের রজত জয়ন্তীতে ভিড়ও বাড়বে, তাই মঞ্চের মজবুতির দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। লোহার কাঠামোর পাশাপাশি মঞ্চ বাঁধতে ব্যবহার হচ্ছে বাঁশও। মূল মঞ্চের উচ্চতা 12 ফুট, লম্বায় ও চওড়ায় 8 ফুট 8 ফুট। শনিবার এখানে দাঁড়িয়েই বক্তব্য রাখবেন তৃণমূল প্রেমক। দ্বিতীয় মঞ্চ অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঠিক পেছনে মঞ্চের মূল অংশ, উচ্চতা 10 ফুট, 52 ফুট লম্বা ও 24 ফুট চওড়া। এখানে বসবেন আমন্ত্রিত অতিথিরা। তার পেছনে থাকছে মঞ্চের আরেকটি স্তর, যার উচ্চতা 11 ফুট, লম্বায় 40 ফুট ও চওড়ায় 24 ফুট। মঞ্চের এই অংশে বসবেন মূলত মন্ত্রী বিধায়করা। তৃতীয় মঞ্চের পেছনে থাকছে আরও একটি মঞ্চ, এই স্তরের উচ্চতা 12 ফুট, লম্বায় 40 ফুট, চওড়ায় 20 ফুট। এখানে থাকবেন দলের অন্যান্য নেতা। 21-এর মঞ্চ বরাবরই তৈরি হয় আয়রন স্ট্রাকচার দিয়ে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মঞ্চ তৈরিতে 400টি লোহার খাঁচা আনা হয়েছে, তবে মোদীর মঞ্চ বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে লোহার সঙ্গেই ব্যবহার হচ্ছে বাঁশও। শুধুমাত্র লোহা নয়, আয়রন সেকশনের সঙ্গে কিন্তু এইরকম বাঁশ দেওয়া থাকছে, এবং বাঁশগুলো প্রায় 800টা বাঁশ এইরকম ভাবে বাঁধা থাকছে। গত 6 দিন ধরে চলছে বিশাল কর্মকাণ্ড, মাঝে মধ্যেই ঘুরে যাচ্ছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। মঞ্চের কোন অংশে কটা চেয়ার থাকবে, মঞ্চে কতজন উপস্থিত থাকবেন, স্টেজের কাঠামো কতটা ওজন নিতে পারবে, পুরো হিসেব নিকেশ কষেই চলছে কাজ। এই যে জায়গাটা, এটাই হচ্ছে 4 ফুট বাই 4 ফুট, এর মধ্যে দুটো চেয়ার রাখার জায়গা আছে, অর্থাৎ প্রত্যেক 4 ফুট বাই 4 ফুটে দুটো করে চেয়ার থাকবে, যেটা 80 কেজি ওজন নিতে পারবে। সেই অনুযায়ী এই গোটা মঞ্চে 1000 জন লোক উঠতে পারবে এবং 4000 কেজি ওজন নিতে পারবে। কর্মী সমর্থকদের মধ্যে যারা সভাস্থলে পৌঁছতে পারবেন না, তাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। সভাস্থলের আশেপাশে লাগানো হচ্ছে 20 কয়েকটি জায়ান্ট স্ক্রিন। ভিক্টোরিয়া হাউস পর্যন্ত যারা পৌঁছতে পারবেন না, তারা এলইডিতে ভাষণ শুনবেন। বেল্লা প্ল্যানেটোরিয়াম থেকে ইমল পর্যন্ত ছড়িয়ে থাকবেন 4000 ভলান্টিয়ার। 25 বছরে অতিরিক্ত ভিড়ের সম্ভাবনা মাথায় রেখে এবার 8 ফুট পিছিয়ে দেওয়া হয়েছে মূল মঞ্চ। মঞ্চ তৈরির পুরো প্রক্রিয়া সিসি ক্যামেরা বন্দি করা হচ্ছে। সব মিলিয়ে 21 জুলাইয়ের মঞ্চ প্রতিবারের মতো যথেষ্ট সতর্কতা নিয়ে বেশ শক্তপোক্তই করা হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সবের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা।